তো দু জায়গায় বাইট করেছে দুটো ঢোক ভেতরে কি রে পুড়ে পোনা আর দুধরাজ এইভাবে গলা ফুলিয়ে সেই রেস্কিউয়ারে বিপদ ডেকে আনছে আপনাদের ছোট্ট একটু ভুল যারা আমান দাঁড়া তো চলো এখানে রয়েছে দেখা যাচ্ছে আর এটার সাথে কিন্তু দাঁড়াসটার লড়াই অবশ্যই হচ্ছিল হ্যাঁ একটা নতুন জিনিস আছে ট্রাই করছি জানি না কি হবে না হবে বহু মানুষ ট্রাই করে আজকে আমারও কি মন গেল যে আমি একটু ট্রাই করে নিই দেখা যাক আছে রাসেল ভাইপার আমরা জানি সবচেয়ে খতরনাক সাপ যেটাকে আমরা বলে থাকি আর যে কামড়ালে মানুষের মৃত্যুর সংখ্যাটা যদিও কালার সবচেয়ে বেশি হয় কিন্তু চন্দ্রবড়া কি খতরনাক কেন বলা হয় ও বাইট এটা বেশি হয় টেনজেন্সটা বেশি হয় সবাইকে বাইট করতে হয় বেশি তার জন্য তো চলুন আমি এখানে রেস্কিউ করবো তার আগে জয় হিন্দ দোস্তো আমি সমীরণ আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ির ইউটিউব চ্যানেল হ্যাঁ সাপের নাম থেকে মানুষের ভয় হোক সে নির্বিশ কিংবা বিশদ রাত হোক বা দিন সর্বা গ্রাম সাপে আনানা লেগে চলেছে আর সেই সাপ মানে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে আর্থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ হাজির হয়ে গেছে এটা কোন জায়গা আপনি ফোন করেছেন আপনার নামটা যদি একটু বলেন পরিমল বিশ্বাস পরিমল কাঞ্জিকে সবাই চেনেন তো এখানে পরিমল বিশ্বাস আছে আপনি সাইকেল ফাইকেল নিয়ে কোথাও গেছেন নাকি ভারতবর্ষ ভ্রমণ করেছেন করেননি না আপনার নামে একজন আছে উনি ভারতবর্ষ ভ্রমণ করেছেন তো চলুন আজ এই পরিমল কাঞ্জিকে নিয়ে এখানে কাজ হচ্ছে না এখানে যে চন্দ্রবড়া নিয়ে কাজ হচ্ছে সবচেয়ে বড় কাঞ্জি এই এটা অন্য আছে ঠিক আছে এটা কি আছে দেখছি দাঁড়াও পালাবে কোথায় আছে তো দেখতে পাচ্ছি তো চলো এখানে রয়েছে দেখা যাচ্ছে একে বের করবো কী করে এবার তো এটা একটি দাঁড়ার সাপ যেটাকে র্যাট স্নেক ঢামান দাঁড়া র্যাট স্নেক ঢামান যে যে নামে জানে আপনারা কি নাম বলেন এটাকে ঘোড়া পা ছাড়বি কোনো জায়গায় বলে আর এ যখন রেগে যায় নিজের গলাটা ফোলায় আর একটা জিনিস করে সবচেয়ে বাজে যেটা আমার খুব বাজে লাগে একটা হরমোন রিলিজ করে যখন ভয় পেয়ে যায় বা নিজের অপোনেন্টকে তাড়ানোর জন্য আচ্ছা এখানে আরেকটি কী সাপ আছে বললেন বলি এই সাপটি আপনাদের জন্য উপকার করে কি উপকার করে এ কিন্তু অন্য যেকোনো সাপকে নিজের এরিয়ায় আসতে দেয় না আচ্ছা ঠিক আছে রাগ করিস না আমি তো কিছু করছি না রাগ করিস না তো এর আব্বাব থেকে মনে হচ্ছে বাইট করতে পারে আমি বলবো কাছ থেকে দেখাতে এই যে গলা ফোলানো বা একটা আওয়াজ করা ও আমার ফেসটাকে অ্যাটাক করছে বাইট করাচ্ছে না কারণ মুখ নড়েছে সেই হিসাবে বাট আমি ওকে চাইছি না আমায় বাইট করো গলাটা ফোলাচ্ছে কেন দেখুন দুধরাজের মতো গলাটা ফোলাচ্ছে আর দুধরাজ এইভাবে গলা ফুলিয়ে অপোনেন্টকে ভয় দেখাতে চায় আর হ্যাঁ আমি কি বলতে চাইছিলাম যে সাপ দাঁড়া সাপ আপনাদের জন্য কেন ভালো বা র্যাট স্নেক আপনাদের জন্য কেন ভালো এ কিন্তু তার এরিয়ায় অন্য কোনো সাপকে আসতে দেয় না এলে তার সাথে লড়াই করে মারপিট করে যেটাকে অনেকে ভাবে শঙ্খ লাগা ওই জন্য লোক বলে গোখরো নাকি এই দাঁড়াস নাকি গোখরোকে ডেকে আনে দাঁড়াস হচ্ছে ছেলে আর গোখরো হচ্ছে মেয়ে এরা সম্পূর্ণ ভুল ধারণা আর এর যেটা সম্পূর্ণ ভুল একদম ভাববে না এ অন্য যে কোনো সাপের সাথে লড়াই করে নিজের এরিয়াটা বাঁচানোর জন্য আর এখানে সেম কেস হয়েছিল তো চলুন দেখি চন্দ্রগড়াকে এবার বের করা যাক কী আছে না আছে আর এই যে এই গলাটা ফোলাচ্ছে একবার কাছ থেকে দেখাতে বলো এই যে গলাটা ফোলানো এর যে অ্যাটাকিং মুভমেন্ট পুরোপুরি কতকটা দুধরাজের মতো যেটা নির্বিশ সাপ এবং বলেছিলাম না এর মুখ ফোলানো দেখেই আমি বলে দিয়েছিলাম আমার ফেসে বাইট করতে চায় কারণ আমার ফেসটাকে ভালোভাবে দেখছে আর এ বাইটের মুভমেন্টটা বেশি নিচ্ছে আর ঠিক এইভাবেই দুধরাজ কিন্তু অ্যাটাকিং মুভমেন্ট বেশি করে তো চলো তুই শান্ত হয়ে যাবা আচ্ছা আমি তোকে কিছু করবো না শান্ত হয়ে যা চল এটা ঢুকে পার আচ্ছা এটাকে কি এখানেই ছেড়ে দিই এটাকে কি এখানেই ছেড়ে দিই এই কিন্তু খুব শান্ত সাপ একটা কি জানেন তো মানুষ এমন একটা জীব যে নিজের ভালো নিজেই বোঝে না শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সে নিজের ভালো নিজেই বোঝে না
এখানে এই সাপটা থাকতো নাকি একটা বিষধর সাপ থাকতো কোনটায়? দেখুন আমাকে বাইট করলো, আলটিমেটলি কোনো ক্ষতি নেই, এর বিষ নেই, কিচ্ছু নেই, যদি কাউকে কামড়েও না তাতেও কোনো ক্ষতি নেই। কিন্তু এর বদলে যদি অন্য কোনো ওই চন্দ্রবাড়া যদি কামড়ে নেয় সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। এই বাড়ি বেরোচ্ছিস কেন ভাই? আরে দাদা আমাকে আমার মতো কাজ করতে দাও, দাঁড়াও। তো আমি বলছিলাম প্রথমেই যে এ কিন্তু বাইট করার মুভমেন্টটা বেশি, তো দু জায়গায় বাইট করেছে, দুটো বাইট, মুখেটা বাঁচিয়ে নিয়েছি বাট হাত দুটোকে রেগেছিল, কারণ ও একটার সাথে লড়াই করছিল, সেই লড়াই করার সময় তো রেগে থাকবেই, কোনো প্রবলেম নেই এতে। বললাম তো এটা নির্বিষ, এটা থেকে কোনো ভয় নেই। এ কামড়ালে ভয় আছে, এ যদি কামড়ে দেয় তাহলে আমি এই মজায় হাত ধোবো না, তাহলে সিধে হসপিটাল ছুটবো আপনাদের শ্রীরামপুরে। এইটা যখন আমাদেরকে ফোন করবেন আমি বারবার বলি যে এসব কোনো কেমিক্যাল ইউজ করবেন না। আপনি এটা সরান আগে, সরান। এবার বলুন কোথায় আছে জায়গা, সবসময় পরিষ্কার রাখবেন, জায়গা যদি পরিষ্কার না রাখেন তাহলে সাপ আসবে, কিছু করার নেই। এইখানে তো আচ্ছা, এখানে আছে একটি র্যাসেল ওয়াইপার, আমি দেখাতে বলবো। এইটাকে আর ওই অত মজা করে হাতে করে ধরতে পারবো না, কারণ এই যদি একবার বাইট করে আপনার জীবনটা শেষ করে দিতে পারে। আর সবচেয়ে খতরনাক আমি বলি, যে আমি প্রথমে ভেবেছি আমাদের দুটোই ইয়ে রয়েছে, চন্দ্রবোড়া রয়েছে, যখন আমার র্যাসেল ভাইপার চন্দ্রবোড়া বলা, কিন্তু না, একটা র্যাস স্নেক ছিল আর একটা চন্দ্রবোড়া ছিল। তো আপনাদের সবচেয়ে বড় বন্ধু কিন্তু দাঁড়াস, এই জন্য বলি যে একে মারবেন না, একে বাঁচাতে দিন। আর এইটা কিন্তু খুব বিপজ্জনক জিনিস, একটু ভুল মানে আপনার জীবনটা শেষ করে দিতে পারে। নিচে দেখুন একটা সাপ আছে, দেখুন এগুলো সাপ নয় কিন্তু, ওটা অন্য জিনিস। আর একে আর ওই আগেরটার মতো হাতে করে ধরবো না কিন্তু, কেন জানেন? এ যদি কামড়ে দেয় আপনার জীবন শেষ হবে। তো চলুন এটাকে আগে বাইরে নিয়ে যাই, এ খুব ছটপটে, এখানে কেমিক্যাল দেওয়া হয়েছে বলে এত বেশি ছটপট করছে আরো। তো চলুন, একে দেখতে পাচ্ছেন একটি র্যাসেল ভাইপার, আর মোটামুটি বড়। আর এটার সাথে কিন্তু দাঁড়াসটার লড়াই অবশ্যই হচ্ছিলো, যেটা আমি বুঝতে পারলাম, নাহলে দাঁড়াসটার এত রাগার কোনো কারণ হয় না। তো চলুন একে আমরা এবার ব্যাগে প্যাক করে নিই, আর বেশিক্ষণ রাখবো না, একটু খালি খালি জলে ধুয়ে নিই কারণ কেমিক্যাল থাকার জন্য, কারণ নাহলে এর কিন্তু ক্ষতি হতে পারে। আমি বা অপর যে কোনো রেস্কিউবার যখন আসবে সেই রেস্কিউবারের বিপদ ডেকে আনছে আপনাদের ছোট্ট একটু ভুল, যেটা কেমিক্যাল, একটা রেস্কিউবারের জীবন যেতে পারে। দেখুন র্যাট স্নেক ছিল, ও কামড়ালে কিন্তু কারোর মৃত্যু হতো না বা কারোর কোনো ক্ষতি হতো না, কিন্তু এ যদি একবার বাইট করে দেয় না তার মৃত্যু অবধি হতে পারে, যদি একটু ভুল হয়ে যায়, একটু যদি ভুল মানে ভুল টাইমে হসপিটালে যাওয়া বা টাইমটা যদি লেট করে ফেলে তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারে। এই যে এই সাপটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক, ভালো করে চিনে রাখুন। আর এটা আমাদের এখানে অনেক পাওয়া যায়, কিন্তু আগের যেটা ধরলাম সেটা কিন্তু আপনাদের জন্য কেন কারোর জন্যই কোনো ক্ষতিকারক না, বরঞ্চ আপনাদের উপকার করবে, এই যখন আসবে তাকে তাড়ানোর জন্য সাহায্য করবে ওই সাপটাই। এ বলে না যে কোনো বিষধর সাপকে বা যে কোনো অন্য সাপকে তাড়াবে র্যাট স্নেক। র্যাট স্নেক হচ্ছে ঘরের পাশে থাকে এবং মানুষের সবচেয়ে বড় বন্ধু হয়, কিন্তু মানুষ না বুঝে সেটাকে মারার চেষ্টা করে, আর কিছুই না। তো চলুন এটাকে আমরা প্যাক করে নিই, আর বেশি কিছু করবো নি, একইভাবে একই জায়গায় ঢুকিয়ে দিই। বাহ, সুন্দর তো ঢুকছে, ঢোক ভেতরে কি রে পুরে পোনা। তো চলো, ও তোর মতো সুন্দর ঢুকে যাচ্ছে, এবার আমরা প্যাক করে নিই চলো। আচ্ছা কে ফোন করেছিলেন এবার আসুন, চলুন দুটোকে প্যাক করে নিলাম, রেস্কিউ কমপ্লিট, একই জায়গায় দুটো। এই যে র্যাট স্নেক, যাকে হাত দিতে একবারও ভয় লাগবে না, আর একে টাচও করবো না, ভাবতে পারছি না এভাবে টাচ করবো নাকি, একদম নয়, এইরকম দূরই থাক, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, একটা ভিডিওতে আমি দেখলাম অনেকে আপনারা ভয় পেয়ে গেছিলেন যে কালাসটাকে, যখন আমি আবার রেখেছিলাম কমেন্ট দেখেছিলাম, কমেন্ট নিচ্ছিলাম না কিছুদিন, হ্যাঁ নিই নি, কারণ এমন কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কমেন্ট নিলে অবশ্যই নেবো। তো অনেক মানুষ ওখানে বলেছিলেন যে দাদা ওইভাবে বুকের সামনে ছিল,
বাইট হয়েতো না, ডিস্টেন্স অনেক ছিল যেখান থেকে বাইট হওয়ার জায়গা ছিল না। ক্যামেরার ফন টু ফন ছিল বলে যখন মুখটা এরম করেছে মনে হচ্ছে বুকের সামনে ছিল, বাট ডিস্টেন্স মোটামুটি এতটা দূরে ছিল যাতে না বাইট করতে হয়। নিজের সেফটিটা অবশ্যই রাখছি। হ্যাঁ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা আমাদের বাকি কাজটা সেরে নিই। তো চলুন, রেস্কিউ কমপ্লিট হয়ে গেল। আপনারা জানেন আমাদের ইডিওর পক্ষ থেকে আমরা যেখানেই যাই সেখানে একটি করে গাছ তুলে দিই, যাতে আর একটা ছোট্ট দায়িত্ব প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য। তো আজকে দাদা কল করেছিলেন, সরি কাকা হবেন, কাকা কল করেছিলেন। কাকা আরেকবার আপনার নামটা যদি বলেন। বিশ্বাস, পরিমল বিশ্বাস। এই জায়গাটা আমরা যত রেস্কিউ করবো তত গাছ লাগাবো। তো যদি কোনো কারণে মারা যায় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে হবে, আমরা কিন্তু আবারও একটি গাছ আপনাদের হাতে তুলে দেবো যাতে গাছটি রক্ষা করে। তো চলুন, এখান থেকে তো রেস্কিউ কমপ্লিট, এবার সিধে গিয়ে দেখা হচ্ছে জঙ্গলে। তার আগে বলবো ইনস্টাগ্রামটা ফলো করে নাও যাতে টোটাল আপডেট পেতে সাহায্য হয় তোমাদের। আর হ্যাঁ, আমাদের ইডিও চ্যানেলটিকেও কিন্তু ফলো করতে বলবেন। চলো দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে। হ্যাঁ, রেস্কিউ যেখান থেকে করলাম তার প্রপার ওই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে একটু ভালো জায়গা আছে, জানি না এখানে আড়া আছে কি। ভালো জায়গা তো বলে দিলাম, তো চলো এখানে ছেড়ে দিই। আশা করছি একবার ভেতরে ঢুকে দেখিয়ে দেখ, চারদিকটা আরামসে থাকবে বলো। এখানে অনেক এরিয়া আছে ভেতরে, পুরো ওই দূর অব্দি পুরো জলাই। চলো এদেরকে এবার এক এক করে আমি ছাড়ি, একবার কাছে এসে দেখাতে বলবো। উই, আমার দিকে আসছে। এই সালা, ওদিকে যা, পালা। তো দেখো সুন্দরভাবে বেরিয়ে গেল, আর কোন দিকে বেরোলো সেটা জানি না এত জঙ্গলে। এবার ঘ্যামনার বাচ্চাকে ছাড়ি, যে আমার কামড়ে দু জায়গায় আমার ব্যথা করে দিয়েছে। চ বেরো। উই দাদা, দেখাই আগে সবাইকে, তুই এত কামড়ালি আমাকে। তুই একটা কিন্তু খাবার খেয়েছিল, আর যে খাবারটার জন্য কিন্তু একটু ইয়ে ছিল। তো চলো একে আমরা এখানেই ছেড়ে দিই, যা চলে যা পালা। ভালো ছিল তো, তুই আর কামড়াবি না আমাকে। হ্যাঁ যা। ও কি স্পিডিলি বেরিয়ে গেল। তো চলো দুজনেই খুব সুন্দরভাবে বেরিয়ে গেলো, এবার আমরাও বেরিয়ে যাই। আর এই জায়গা, এই প্রকৃতি এদের জন্যই, আমরা পরিষ্কার করছি সব কিছু করছি, কিন্তু এদের থাকার জায়গাটা বুঝতে পারছে মানুষ। আমি বুঝতে পারি না, একটা জিনিস আমি ওখানে বললাম, কতটা কিছু ভুল বলিনি। মানুষ হচ্ছে নিজের ভালোই বোঝে না, যে আপনার উপকার করছে তার যদি মনে হয় না এটা আমার পছন্দ হয় তাকে মেরে দাও, এটাই হচ্ছে ব্যাপার। যে আমি যতই, আমি বলে না, যারাই যতই ভালো কাজ করুক, কিছু লোকের কাছে তো তারা খারাপ হচ্ছেই সেই কাজটার জন্য, তো তারা গালাগালি পাচ্ছে, এ করছে, তো সেরকম ব্যাপারটা হতে থাকে। তো চলুন, এসব তো হতেই থাকবে, তো এইসব না ভেবেই কাজ করা মানে সেটাকেই বলে সোশ্যাল সার্ভেন্ট। আর সেটাই করার চেষ্টা করছি, আমরা হয়তো করতে পারছি না, যতটা পারছি না পারছি অবশ্যই আপনারা জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের টোটাল সোশ্যাল মিডিয়া ফলো করি না। আর বৃষ্টি আসছে, আমরা না বেরোলে এবার আমরাও ফলো হয়ে যাবো ভিজে গিয়ে। তো চলো এখন যাই, দেখা হচ্ছে নতুন বেরোতে, নতুন বেরোতে আসলে স্টেজ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভাই বৃষ্টিতে ভিজবো না, চলো।